বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজকে আমি নতুন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি মুভিটির নাম কার্তিকা টু দু সালের মুক্তি পাওয়া ভারতীয় তেলুগু ভাষায় রহস্য অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম মুভিটি রচিত এবং পরিচালনা করেছেন চান্দু পণ্ডিতি মুভিটি দু হাজার চোদ্দো সালের চলচ্চিত্র এর সিকুয়েল হিসেবে কাজ করে আর এই মুভির মেন ক্যারেক্টারে রয়েছেন নিখিল সিদ্ধার্থ অনুপমা পরমেশ্বরণ এবং অনুপম খের প্লটটি ডক্টর কার্তিকীয়কে অনুসরণ করে যিনি ভগবান কৃষ্ণের হারানো পায়ের গোড়ালি খোঁজার চেষ্টা করছেন তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি আজকের স্টোরি মুভির শুরুতেই রাও নামে একজন প্রফেসরকে দেখি যিনি একটি লাইব্রেরিতে একটি পৌরাণিক কাহিনী পড়তে থাকেন সেখান থেকে তিনি জানতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনই সেই সময় একটি তীর এসে তার পায়ের আঙ্গুলে বিঁধে যায় ভুলবশত একটি শিকারী তার শিকার ভেবে এই কাজটি করেছিল যার ফলে শ্রীকৃষ্ণ ইহলোক পরিত্যাগ করেছিলেন নেক্সট সিনে আমরা দেখি একটা সুনামি এসে দ্বারকা শহরকে পুরো জলের তলায় ডুবিয়ে দেয় সেই সময় উঁচু স্থানে দাঁড়িয়ে থাকা উদবা শ্রীকৃষ্ণের কারা দেখছিলেন একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে শ্রীকৃষ্ণ উদবাকে বলেন আমার মৃত্যুর সাথে সাথে কলিযুগের সূচনা ঘটবে যেখানে রাজা চোর হবে মন্ত্রীর জয়জয়কার হবে শ্রীকৃষ্ণ তখনই তার পায়ের একটি কারা খুলে উধবাকে দেন সাথে তিনি বলেন কলিযুগের বিপদ থেকে মুক্তির পথ দেখাবে এই কারা এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে যেখানে প্রফেসর রাও ওই পৌরাণিক বইয়ের কয়েকটি পেজ ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে যান কিন্তু রাস্তায় কেউ তার পিছু করছিল এরপর সিন শিফট হয় যেখানে কার্তিক নামে একজন ডক্টরকে দেখি তার অনেক গুণ আছে যেমন আমরা দেখি তিনি যে হসপিটালে থাকেন সেখানে একটি সাপ চলে আসে সে সাপটাকে হাতে ধরে হসপিটালের বাইরে বের করে দেয় আমরা এটাকে চমৎকার ভাবলেও কার্তিকের পেছনে যুক্তি দিয়ে বলেন আসলে এটা কোনো চমৎকার নয় সাপ ধরার সময় কার্তিক তার হার্টবিট আর পালস নর্মাল করে নেবার ফলে সাপভাবে কার্তিক তার কোনো ক্ষতি করবে না যার ফলে কার্তিকের হাতের সাপটি নিজেকে সুরক্ষিত মনে করে এরপরে দেখানো হয় দ্বারকার একজন পূজারী মন্দিরের সোনা চুরি করে পালানোর সময় একজন ভয়ঙ্কর লোক এসে তাকে নৃশংসভাবে মেরে ফেলে এরপর সিন শিফট হয় আবার আমরা প্রফেসর রাওকে দেখি যিনি বই থেকে ছেঁড়া কাগজগুলো নিয়ে ইন্ডিয়ায় চলে আসেন সেই সময় তার পাশে বসা একটি মেয়ের সাথে তার আলাপ হয় সেখানে প্রফেসর নিজের পরিচয় দেন তিনি একজন আর্কিওলজিস্ট আর উনি গ্রিকে কাজ করছিলেন আর এভাবে গল্প করতে করতে যে যার গন্তব্যে পৌঁছে যান এরপর প্রফেসর রাও চলে গেলে মেয়েটার ডক্টর শান্তানু নামে একজনকে ফোন করে বলেন প্রফেসর রাও বেরিয়ে গেলেন আর এখানেও আমরা জানতে পারি ওই মেয়েটি প্রফেসর রাওয়ের ওপর নজর রাখছিলেন ডক্টর শান্তানু প্রফেসর রাওয়ের থেকে কাগজগুলো নেওয়ার চেষ্টা করতে থাকে তিনি জানতে চান সেই কাগজগুলোর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে রহস্য সেটাও আমরা জানব এরপর সিন শিফট হয় যেখানে আমরা একজন মেয়রকে দেখি যিনি তার ছেলের সুস্থতার জন্য আইসিইউ রুমের মধ্যেই যোগ্য করতে থাকে সেখানে ডক্টর কার্তিক আসে এসব দেখে রেগে গিয়ে বলেন রোগীকে অক্সিজেনের জন্য ভেন্টিলেশনে রাখা হয়েছে তাই এখানে যোগ্য বন্ধ না করলে কার্বন মনোক্সাইড নির্গত হবে আর এটা তার ছেলের জন্য মারাত্মকভাবে ক্ষতি করবে মেয়র কার্তিকের কথা না শুনলে কার্তিক মেয়রকে চর মেরে তাকে বেরিয়ে যেতে বলে আর এখানে আমরা দেখি কার্তিক ভুল না করেও দু সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় আর এরপর আমরা দেখি প্রফেসর রাও মাটি খুঁড়তে থাকে যেখানে তিনি একটি বাক্স পান তাতে তিনি আশ্চর্য রকমের জিনিস পান সেই সময় অন্যদিকে কার্তিকের মা যেই সারটা দান করেছিলেন সেই সারটা এসে কার্তিকের বাড়ি তুলসী মঞ্চ ভেঙে দেন যেন সে কিছু বলতে চায় পরের দিন সকালে কার্তিকের মা এটা দেখে পণ্ডিতকে ডাকেন এবং এটার কারণ জানতে চাইলে পণ্ডিত বলেন আপনি কোনো মানসিক করেছিলেন তখন কার্তিকের মা বলে কার্তিক ছোটবেলায় অনেক অসুস্থ থাকতো সে সুস্থ হয়ে গেলে পঁচিশ কেজি মাখন দিয়ে শ্রীকৃষ্ণের পুজো দেবেন কিন্তু কোনো কারণে সে পুজো দেওয়া হয়নি তখন পণ্ডিত বলেন দ্বারকায় গিয়ে তাকে এই পুজো দিতে হবে এটাতে প্রথমে কার্তিক রাজি না হলেও পরে কার্তিকের মায়ের কথায় কার্তিক রাজি হয়ে যায় এরপর আমরা দেখি কার্তিক দ্বারকায় এসে একটা নদীতে স্নান করে সেই সময় একটা পালক কার্তিকের হাতে চলে আসে এখানে আমরা বুঝতে পারি কার্তিকের এখানে আসার পেছনে বিধাতার কোনো উদ্দেশ্য আছে এরপর সিন শিফট হয় কেউ একজন ডক্টর শান্তানুকে জিজ্ঞাসা করেন আপনি এত পুরনো পুরোনো শাস্ত্রের উপর ভরসা কি করে করেন সাথে এটাও জিজ্ঞাসা করেন ভবিষ্যতে বড় বড় মহামারী পৃথিবীকে গ্রাস করবে তিনি এটা কিভাবে এত শিওর হয়ে বলতে পারেন তখনই সান্তানু তাকে মেরে দিয়ে বলেন যখন কিছু বছর আগে প্লেগ এসেছিল তখন প্লেগের ভ্যাকসিন শাস্ত্র থেকে আইডিয়া নিয়েই বানানো হয়েছিল আর ভবিষ্যতে সমস্ত রহস্য এই শাস্ত্রের মধ্যেই লুকিয়ে আছে তাই ডক্টর শান্তানু এই রহস্যময় কারাটি পেতে চান নেক্সট সিনে আমরা দেখি প্রফেসর রাও আহত অবস্থায় কার্তিকের কাছে আসে আর উনি প্রথম থেকেই কার্তিককে চিনতেন তাই তিনি কার্তিককে কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু কার্তিক তার কথা না শুনে উনাকে আহত অবস্থায় দেখে টোটো আনতে চলে যান এরপর সে ফিরে এসে দেখে সেখানে তিনি নেই আর প্রফেসর রাওয়ের কিছু লেখা তিনি দেখেন যেটা তিনি রক্ত দিয়ে লিখেছিলেন এই ঘটনা কার্তিক তার মামাকে বলেন তার মামা বলেন দ্বারকা থেকে কিছু মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন আর তাদের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে কার্তিক চিন্তিত হয়ে পড়েন আর তার পরের দিনই কার্তিক তার মাকে খুঁজে পাচ্ছিলেন না কার্তিকের মামা ও কার্তিক তার মাকে খুঁজতে থাকে সেই সময়ে কিছু পুলিশ বাহিনী এসে কার্তিককে তুলে নিয়ে যায় কার্তিক সেখানকার পুলিশকে জিজ্ঞাসা করতে থাকে কেন তাকে তুলে নিয়ে আসা হয়েছে এরপর এক পুলিশ কার্তিককে একটি সিসিটিভি ফুটেজ দেখায় সেখানে আমরা দেখতে পাই প্রফেসর রাও আর কার্তিকের কথোপকথন পুলিশ কার্তিককে বলে তাদের দুজনের মধ্যে কী কথা হয়েছে সেটা বলে দেওয়ার জন্য না হলে পুলিশ তাকে ছাড়বে না আসলে পুলিশ কার্তিককে ধরে নিয়ে এসেছিল ডক্টর শান্তানুর কথায় ডক্টর শান্তানু ভেবেছিলেন প্রফেসর রাও কার্তিককে কোনো গোপন কথা বলেছেন সে খুব চিন্তায় পড়ে যায় এসব ঘটনা দেখে আর তখনই একটি মাস্ক পরা মেয়ে থানায় এসে কার্তিককে সেখান থেকে পালানোর সাহায্য করেন এরপর একটি মন্দিরের সামনে এসে মেয়েটি কার্তিককে জিজ্ঞাসা করেন প্রফেসর রাও কি তাকে বলেছিল কার্তিক রেগে বলেন প্রফেসর রাও তাকে কিছুই বলেননি কেনই বা তাকে একই কথা জিজ্ঞাসা করা হচ্ছে কার্তিক মেয়েটির পরিচয় জানতে চায় মেয়েটি বলে তার নাম মুগ্ধা এরপরেই সেখানে সেই ভয়ঙ্কর লোকটি চলে আসে লোকটি তাদের মারতে চায় সেই সময়ে শ্রীকৃষ্ণের একটি মূর্তি লোকটির সামনে এসে পড়ে লোকটি চুপচাপ দাঁড়িয়ে পড়ে কার্তিক ও মেয়েটি এটা দেখে অবাক হয় এই সুযোগে কার্তিক ও মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় কার্তিক তার মামাকে সব ঘটনা বলে মামা কার্তিককে একজন পণ্ডিতের কাছে নিয়ে যায় পণ্ডিত বলে ওই ভয়ঙ্কর লোকটি অভিরা গোষ্ঠীর একজন একটি ফ্ল্যাশব্যাকের এর মাধ্যমে দেখানো হয় অভিরা গোষ্ঠীর একটি ডাকাত দল ছিল আর তারা শ্রীকৃষ্ণের বড় ভক্ত ছিল তাই তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তি দ্বারকা মন্দির থেকে চুরি করছিল আর তারা সেই মূর্তি পুজো করতে থাকে আর দ্বারকার লোক তাদের উপর হামলা করে অনেক লোককে মেরে ফেলে অভিরা গোষ্ঠীর লোক তাদের উপর রেগে গিয়ে প্রতিজ্ঞা করে এরপর শুধুমাত্র তারাই শ্রীকৃষ্ণের পুজো করবে যদি অন্য কেউ পুজো করে তাহলে তাদেরকে মেরে ফেলবে এরপর তারা প্রায় দ্বারকার সব লোককেই মেরে দিয়ে আবার সেই মূর্তিটি নিয়ে গিয়ে পুজো করতে থাকে আর বলেন তিনি যেহেতু তোমরা শ্রীকৃষ্ণের নিকটে যাওয়ার চেষ্টা করছিলে তাই অভিরা গোষ্ঠীর লোকটি তোমাদের মারার চেষ্টা করছে কিন্তু কার্তিকের কাছে এটা রহস্যই থেকে গেছে সেখানে প্রফেসর বলেছেন একমাত্র কার্তিকেই পারবে এই পৃথিবীকে বাঁচার উপায় একমাত্র কার্তিকের কাছেই সমাধান আছে এরপরেই রেকর্ডিংটি শেষ হয়ে যায় কার্তিক কিভাবে পৃথিবীকে বাঁচাবে সে কিছুই বুঝতে পারে না এরপরেই কার্তিক তার মায়ের কথা মনে পড়ে কার্তিক তার মামাকে বলে তার মাকে যদি কেউ কিডন্যাপ করত তাহলে এতক্ষণে কোনো না কোনো মেসেজ আসতো তার মা আশেপাশে কোথাও রয়েছে আর তখনই কার্তিকের মনে পড়ে দ্বারকাতে আসার সময় তার মা সৎসঙ্গের কথা বলেছিল তারা দুজনে সৎসঙ্গে এসে দেখে তার মা সৎসঙ্গেই রয়েছে কার্তিক তার মায়ের নিরাপত্তার কথা ভেবে সৎসঙ্গেই থাকতে বলে এতে তার মা আরও খুশি হয়ে সৎসঙ্গেই থেকে যান এরপর মুগ্ধা প্রফেসরের গবেষণা কেন্দ্রে নিয়ে আসে যেখানে মুগ্ধা পাঁচ বছর আগে তার দাদুর সঙ্গে এখানে এসেছিল কার্তিক এখানে এসে একটা পৌরাণিক বইয়ের পৃষ্ঠা খুঁজে পায় এটা সেই বইয়ের পুরনো পৃষ্ঠা যেটা প্রফেসর রাও লাইব্রেরি থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলেন এই পুরনো পৃষ্ঠাগুলোতে শ্রীকৃষ্ণের কারার বিষয়ে লেখা ছিল এরপর প্রফেসর রাও আরও একটি কাগজে লিখে রেখেছিলেন এই কারার ব্যাপারে শ্রীকৃষ্ণের এই কারা পাওয়ার জন্য কালে কালে রাজা মহারাজারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিন্তু কারো দ্বারা এই কারা পাওয়া সম্ভব হয়ে ওঠেনি কিন্তু একজন রাজা এই কাড়া পাওয়ার পথ খুঁজে পেলেও তিনি কারার কাছে যেতে পারেননি কারণ তিনি তার আগেই মারা যান তিনি একটি গ্রিক বইয়ে এই পথটির ব্যাপারে লিখে যান প্রফেসর রাও এই গ্রিক বই থেকে রাস্তাটি বের করেন সেখানে তিনি একটি ধাতব মূর্তি বের করেন সেই মূর্তিটি কোনো গোপন স্থানে লুকিয়ে রেখেছেন সেই মূর্তি কোথায় আছে এর ইনফরমেশন এই রুমের মধ্যেই রয়েছে এর কিছুক্ষণ পরেই কার্তিক দেওয়ালে একটা আর্টিকেল দেখতে পায় সেখানে একটি প্রতিমার ছবি ছিল এটা দেখার পর তার মামা বলে এটা কৃষ্ণ তারাবের একটি মন্দির সে জানে এটা কোথায় এরপর তারা সেই মন্দিরে যায় কার্তিক সেখানে একটি পুকুর দেখতে পায় কার্তিক সেই পুকুরে ঝাঁপ দিয়ে একটি ধাতব মূর্তি বের করে নিয়ে আসে মূর্তিটি নিয়ে তারা বেরোনোর সময় কিছু লোক তাদের পিছু নেয় তখনই আমরা ফ্লাস পেকে দেখতে পাই ডক্টর শান্তানু প্রফেসর রায়ের কাছে ধাতব মূর্তিটি চাই কিন্তু প্রফেসর রাও দিতে না চাইলে ডক্টর শান্তানু সেখানেই তাকে মেরে দেয় আর এই লোকগুলো ডক্টর শান্তানুর পাঠানো লোক ছিল লোকগুলো ধাতব মূর্তিটি নেওয়ার জন্য এসেছিল কার্তিকের সঙ্গে তাদের ফাইট হয় কার্তিক তাদেরকে মেরে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে ডক্টর শান্তানু তাদেরকে ধরার জন্য পুরো শহরে নাকামুদ্ধি ঘোষণা করে দেয় এদিকে দেখা যায় কার্তিক ও মেয়েটিকে একটি ধাবার মধ্যে খাবার খেতে সেখানে কার্তিকের মাথায় বুদ্ধি আসে সে সেই ধাতব মূর্তিটির ওপর গরম জল ঢালতে থাকে ধাতব মূর্তিটি গোল্ডেন কালার হয়ে যায় সেই ধাতব মূর্তিটির ওপর সংস্কৃতি কিছু লেখা ছিল লেখাটি মুগ্ধা পড়ে তারা জানতে পারে তাদের গোবর্ধন গিরি পর্বতে যেতে হবে কার্তিক মুগ্ধাকে জিজ্ঞাসা করে সে এত ভাষা জানলো কীভাবে তার উত্তরে মুগ্ধা বলে সে মাইক্রোলজি নিয়ে পড়াশোনা করেছে এরপর কার্তিক সেই ধাপাতে থাকা সুলেমান নামে একজন ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে তাদেরকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য বলে সুলেমান তাদের ট্রাকে লুকিয়ে গোবর্ধন পর্বতে নিয়ে আসে তারা দেখে এত বড় গোবর্ধন পর্বতে তারা কি খুঁজবে কিভাবে খুঁজবে গোবর্ধন পর্বতে তারা অনেক সংকেত খোঁজে কিন্তু কিছু না পেয়ে তারা নিচে নেমে আসে রামের লোকেরা আগে থেকেই তাদের বিজ্ঞাপনে দেখে চিনতে পারে তাদের বন্দি করে একটি ঘরে রেখে দেয় সেই ঘরে আগে থেকেই একটি মেয়ে বন্দি ছিল মেয়েটি অদ্ভুত ধরনের আচরণ করছিল সেখানকার কিছু লোক এসে মেয়েটিকে ধরে নিয়ে যায় এক তান্ত্রিকের কাছে তান্ত্রিক মেয়েটিকে মারতে থাকে এদিকে কার্তিক সেই রুম থেকে পালানোর জন্য পথ খুঁজতে থাকে পালানোর সময় কার্তিক দেখে তান্ত্রিকটি মেয়েটিকে ধরে মারছে তা দেখে কার্তিক থাকতে না পেরে তান্ত্রিকটিকে মেরে সেই মেয়েটির সাথে কথা বলে মেয়েটিকে সুস্থ করে তোলে মেয়েটির কাছ থেকে কার্তিক জানতে পারে মেয়েটির এক ফ্রেন্ড আত্মহত্যা করছিল তা দেখে মেয়েটি ভয় পেয়ে এমন হয়ে যায় মেয়েটি ভয়টিকে কার্তিক দূর করে দেয় ফলে মেয়েটি নর্মাল হয় কার্তিকের ব্যাপারে সমস্ত কিছু জানার পর সেখানকার লোকজন কার্তিককে হেল্প করতে রাজি হয়ে যায় গ্রামের একজন বলে গোবর্ধন পর্বতের উত্তর দিকে কেউ যায় না এটা শোনে কার্তিকেরা সেই দিকেই রওনা হয় পর্বতের গায়ে তারা একটি চিহ্ন দেখতে পায় চিহ্নটি দেখে তারা বুঝতে পারে সেটি একটি গুহার দরজা তাদের কাছে যে ধাতব জিনিসটি ছিল সেটি দিয়েই গুহার দরজা খুলে যায় গুহার দরজা খোলা মাত্র তারা দেখে গুহাটি অন্ধকার তখন কার্তিক সেখানে কিছু মন্ত্র উচ্চারণ করে মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে গুহাটি আলোকিত হয়ে ওঠে এখানে সায়েন্স কাজ করছিল তাই গুহাটি আলোয় ভরে গেছে আর এখানেই একটি টেলিস্কোপ দেখতে পায় তারা টেলিস্কোপ নিয়ে বেরিয়ে আসে এটা হলো তার দ্বিতীয় প্রমাণ পরের দিন সকালবেলা কার্তিক থাকে ও সাথে জিনিসপত্রগুলোকে দেখতে না পেয়ে কার্তিক রেগে যায় তার কিছু পরেই কয়েকজন লোক এসে কার্তিক ও তার মামা আর সলেমানকে ধরে নিয়ে যায় কার্তিককে একটি গাছের ওপর ঝুলে বেঁধে রাখে তার মামা ও সলেমানকে বরফের নিচে পুঁতে দেয় শুধুমাত্র মাথাটি বরফের ওপরে ডক্টর শান্তানু কার্তিককে বলে তোমার কৃষ্ণ কিভাবে তোমাদের বাঁচায় দেখব তা বলে তারা সেখান থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পরেই সেখানে মুগ্ধা আসে ও তাদের বাঁচিয়ে নিয়ে যায় আসলে মুগ্ধা কিছু ব্যক্তির কাছে সাহায্যের জন্য গিয়েছিল মুগ্ধা ধনন্তরী নামে এক ব্যক্তির খোঁজ পায় ধনন্তরী পারে পরে সংকেতটি খুঁজতে ধনন্তরী অন্ধ হলেও অনেক জ্ঞানী একজন পুরুষ ধনন্তরীর কাছে থেকে কার্তিক আমাদের সংস্কৃতির ব্যাপারে জানতে পারে তিনি বলেন আমাদের সংস্কৃতি ইতিহাসকে রক্ষা করার জন্য একটি গোপন কমিটি তৈরি করা হয় ডক্টর শান্তানুর কারণে সেটি ব্যর্থ হয়ে যায় কিন্তু প্রফেসর রাও এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ডক্টর শান্তানুর প্রলোভনে পা দেননি আর প্রফেসর রাও তার কাজ ভেতরে ভেতরে চালিয়ে যান ভবিষ্যতে বড় বড় মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য তিনি শ্রীকৃষ্ণের সেই কারাটি পেতে চেয়েছিলেন কারাটিতে মহামারী থেকে বাঁচার উপায় লেখা আছে সেই কারাটির কাছে পৌঁছনোর জন্য যোগ্য ব্যক্তি হিসেবে তিনি কার্তিককে বেছে নিয়েছিলেন কারাটির কাছে পৌঁছনোর জন্য তিনি নিজেও যোগ্য ছিলেন না তার জন্য সৎ সাহসী ব্যক্তি দরকার সেটা তিনি কার্তিকের মধ্যে দেখেছেন আর শ্রীকৃষ্ণও বলেছেন যখন সময় হবে সেই কারাটি যোগ্য ব্যক্তির হাতেই যাবে এরপর ধনন্তরী তাদের বলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের পথ দেখান তার থেকে বড় গুরু কে হতে পারে তিনি সমুদ্রের মাঝে নগর তৈরি করে তার থেকে বড় আর্কিটেক্ট আর কে হতে পারে চোখ দেখে যিনি মনের কথা বুঝতে পারেন তার থেকে বড় সাইকোলজিস্ট কে হতে পারে এত দ্রুত সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের থেকে আর কে বা নিয়ন্ত্রণ করতে পারে তিনি আরও শ্রীকৃষ্ণের সম্পর্কে কার্তিককে বলেন এতে কার্তিকের বিশ্বাস আরও দৃঢ় হয় এরপর ধনন্তরী টেলিস্কোপটি নিয়ে বলেন চন্দ্রশিলা পর্বতে পৌঁছে পথে তাদের বহু সমস্যা আসবে তাতে হার মানলে হবে না এরপর কার্তিকেরা সেখান থেকে বেরিয়ে যায় তারা দেখে পুলিশ তাদের পথ অবরোধ করে রেখেছে সেখান থেকে কোনোভাবে তারা গাড়িটিকে নিয়ে পালাতে সক্ষম হয় তারা গাড়িটি নিয়ে যে পথ দিয়ে যায় সেটি আসলে একটি নদী নদীর ওপরে বরফ জমে রাস্তার মতো তৈরি হয়েছে সেখানেই মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে গেলে কোনোভাবে তারা বরফে জমাট বাঁধা নদীর তীরে পৌঁছায় এরপর কার্তিক দেখে যে টেলিস্কোপ আর সমস্ত তথ্য তারা সেই ট্রাকই ছেড়ে দিয়েছে সেটা কোনো রকমে কার্তিক নেয় ও সেখান থেকে অতি কষ্টে তীরে পৌঁছায় আর ট্রাকটি নদীতে তলিয়ে যায় এদিকে ডক্টর শান্তানুর লোকেরা এসে বন্দুক দেখিয়ে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করে তখনই সেখানে অধিরা গোষ্ঠীর একটি লোক এসে ডক্টর শান্তানুর লোকেদের মেরে ফেলে এরপর লোকটি কার্তিকের মামাকে মারতে যায় হঠাৎই সেই সময় আকাশে কৃষ্ণ পাখি দেখতে পায় কৃষ্ণ পাখির শুনে সে থমকে যায় আর কার্তিক বুঝতে পারে চব্বিশ ঘন্টা লোকটি তাদের কোনো ক্ষতি করবে না এরপর তারা চন্দ্রশিলা পর্বতে পৌঁছে যায় কার্তিক পাহাড়ের চূড়ায় ওঠে টেলিস্কোপটি দিয়ে নক্ষত্র দেখে পরবর্তী রাস্তার খোঁজ পায় এরপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি শ্রীকৃষ্ণের মূর্তি রাখা ছিল কিন্তু শ্রীকৃষ্ণের হাতে বাসি ছিল না কার্তিক টেলিস্কোপটি আর সেই ধাতব মূর্তিটিকে এক করে শ্রীকৃষ্ণের হাতে ধরিয়ে দেয় আর ঠিক তখনই শ্রীকৃষ্ণের মূর্তিটি ঘুরতে থাকে আর সেখানে একটি গোপন দরজা খুলে যায় তারা সেখানে পৌঁছে দেখে অনেক সাপের মাঝে সেই শ্রীকৃষ্ণের পায়ের কাড়াটি রাখা আছে তখনই সেখানে অধিরা গোষ্ঠীর লোকেরা এসে তাদের উপর হামলা করে ও দুটি লোক কারাটিকে নেওয়ার জন্য ছুটে যায় কিন্তু সাপেরা তাদের মেরে দেয় এরপর এসব দেখে কার্তিক নিজে মন্ত্র পড়ে কারার দিকে এগিয়ে যায় সেই সময় কার্তিক তার হার্টবিট আর পালস নর্মাল রাখে কারাটি একটি সাপের মাঝে রাখা ছিল সাপটি সামনে কার্তিক জোর হাত করে কারাটি সেখান থেকে তুলে নেয় আর এসব দেখে অধিরা গোষ্ঠীর লোকেরা মাথা নিচু করে নিজের হার স্বীকার করে এরপর দেখানো হয় প্রাচীন শাস্ত্রটিকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে কার্তিককে পুরস্কৃত করা হয় ডাব্লিউ এইচ ওই কারাটিকে নিয়ে গবেষণা করে সেখান থেকে তারা বিভিন্ন মহামারীর অ্যান্টিড্রপ তৈরি করবে এদিকে ডক্টর শান্তানু এখনও কার্তিকের পিছু ছাড়ে না কার্তিককে লোভ দেখায় আর এসব অধীরা গোষ্ঠীর লোকেরা দেখতে পায় অধীরা গোষ্ঠীর লোকেরা ডক্টর শান্তানুকে মেরে ফেলে কারণ সে শ্রীকৃষ্ণের কাছে যেতে চেয়েছিল এরপর দেখানো হয় কার্তিক আবারও এক মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এটা দেখে আমরা বুঝতে পারি এই মুভির নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা আশা করি আজকের স্টোরিটি আপনাদের ভালো লেগেছে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে